হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি তোমাদের বলতে চলেছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং ভিউজ একসাথে তোমরা তোমাদের ভিডিও থেকে নিয়ে আসতে পারবে। কিভাবে আনবে, কারণ এর জন্য আমি তিনটে ট্রিক্স বলবো। ভিউজের জন্য একটা ট্রিক্স, সাবস্ক্রাইবার্সের জন্য একটা ট্রিক্স, ওয়াচ টাইমের জন্য একটা ট্রিক্স। প্রথমে বলবো ওয়াচ টাইমটা। এই ওয়াচ টাইমটা কী ট্রিক্স বলবো, সেটা হচ্ছে তোমরা রাত্রিবেলায় ঘুমিয়ে থাকবে এরকমভাবে, আর সকালবেলায় উঠে দেখবে যে তোমাদের ভিডিওতে হঠাৎ ওয়াচ টাইম বেড়ে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না? এর জন্য আমি ভিডিওটিতে লাইভ প্রুফ দেখাবো। এবার তোমাদের বলবো হচ্ছে ভিউজ। এই ভিউজটা তোমরা কি করে বাড়াবে, সেটা হচ্ছে তোমাদের ডেসক্রিপশনে বক্সে একটা কারসাজি করা শিখিয়ে দেবো। এই ডেসক্রিপশন বক্সে যদি কারসাজিটা করা শিখে নাও, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ ঝম বেড়ে যাবে। তারপরে যেটা বলবো সাবস্ক্রাইবার। এই সাবস্ক্রাইবারটা তোমরা কখনো শুনেছো যে কোনো ভাইরাল ট্যাগের উপর সাবস্ক্রাইবার বাড়ে, সেটা আমি তোমাদের বলবো যে ভাইরাল ট্যাগ ব্যবহার করে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবে। অর্থাৎ সাবস্ক্রাইবার, ভিউজ আর ওয়াচ টাইম, এই তিনটের জন্য তিনটে আলাদা আলাদা ট্রিক্স বলছি, যার মাধ্যমে কিনা তোমরা তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং ভিউজ তোমরা একসাথে বাড়িয়ে নিতে পারবে। সেই কি সেই ট্রিক্স, তার জন্য জানতে হলে তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা বিশ্বাস করতে পারবে না যে সত্যি রাত্রিবেলায় ঘুমিয়ে সকালবেলা উঠে দেখা যায় যদি তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম বেড়েছে, তাহলে তো তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে, তাই না? তারপরে দেখবে হচ্ছে কী বলবো, ভাইরাল ট্যাগ তোমরা অ্যাপ্লাই করে তোমাদের চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে, এমনকি হচ্ছে ডেসক্রিপশন বক্সে কার সাজি করে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে। তাছাড়া সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম কীভাবে বাড়াতে হয়, এই নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও বানাচ্ছি। এক ঘন্টায় কীভাবে বাড়াতে হয় সাবস্ক্রাইবার, এক মিনিটে কীভাবে, পাঁচ মিনিটে ভিউজ বাড়ানো যায়, ওয়াচ টাইম বাড়ানো যায়, সকল রকম ভিডিও কিন্তু আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা কিন্তু সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তাছাড়া হচ্ছে কী বলবো, আমার প্লে লিস্টে দেখতে পারো বা হচ্ছে আমার চ্যানেল লোগোতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের বেশি কথা না বাড়ি সেই তিনটে ট্রিক্স দেখে নেবো যে ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কীভাবে বাড়াতে হয়। তো চলো শুরু করা যাক। তো তোমরা যদি সত্যি তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম পেতে চাও, তাহলে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কারণ ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কীভাবে সাবস্ক্রাইবার আনলাম, ভিউজ আনলাম, ওয়াচ টাইম আনলাম। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাই আমি প্রথমে দেখাবো কীভাবে ওয়াচ টাইমটা বাড়াবে, তার ট্রিক্সটা দেখাবো, তারপরে দেখাবো ভিউজ কীভাবে বাড়াবে, তার ট্রিক্সটা, তারপরে দেখাবো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবে, তার ট্রিক্সটা দেখো। কারণ তোমরা সকলেই জানো ওয়াচ টাইম বাড়লে ভিউজ বাড়ে, আর ভিউজ বাড়লে হচ্ছে সাবস্ক্রাইবার আসে, ঠিক আছে? তাই ওয়াচ টাইমটা দেখাবো। তাই ওয়াচ টাইমটা ইনক্রিজ করার জন্য বা ওয়াচ টাইমটা ইনক্রিজ করার জন্য যেটা তোমাদের আমি ভিডিও শুরুতেই বললাম যে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়বে, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে যে তোমাদের ওয়াচ টাইমটা বেড়ে গিয়েছে। তো এটা কি সম্ভব? হ্যাঁ, তোমাদের সবার হবে। তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবার হবে। তাই এর জন্য চলে যাবে তোমরা হচ্ছে গুগল ক্রোমে, ঠিক আছে? গুগল ক্রোমে তোমরা চলে যাবে এবং গুগল ক্রোমে যাওয়ার পর তোমরা ইউটিউবে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? ইউটিউবে কীভাবে লগ ইন হতে হয় তোমরা অবশ্যই জানো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কী বলবো, তোমরা যদি লগ ইন হতে না পারো তাহলে গুগলে গিয়ে তোমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবে বা হচ্ছে কী বলবো, এই গুগল ক্রোমে গিয়ে তোমরা হচ্ছে সার্চ করবে যে ইউটিউব লিঙ্কে সার্চ করলে যে প্রথম লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করে জিমেল পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন হয়ে যাবে। এইবার দেখো তোমাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে কি, প্রথমে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদের অন্য কোনো একটা জিমেল অ্যাকাউন্টে তোমাদের লগ ইন হতে হবে বা অন্য কোনো একটা চ্যানেল দিয়ে লগ ইন হতে হবে। যেটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু ইউটিউবার রবি সর্দার চ্যানেলের নাম, ঠিক আছে? তো এটা কিন্তু আমার ইউটিউবার রবি সর্দার চ্যানেলের লোগো নয়, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এই যে এটা কিন্তু আমার লোগো নয়, ঠিক আছে? তো তাই তোমরা একটা অন্য একটা কী বলবো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে বা অন্য একটা জিমেল দিয়ে তোমরা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? এবার কী করবে, এইবার এই ওয়াচ টাইমটা ইনক্রিজ করার জন্য, অর্থাৎ রাত্রি ঘুমিয়ে পড়বে সকালবেলা উঠে দেখবে যে তোমার হচ্ছে ওয়াচ টাইমটা ইনক্রিজ হয়ে গেছে, এটা আমারও হয়েছে তোমাদের হবে, এটার জন্য তোমরা কী করবে, উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছ এই সার্চ বারে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? সার্চ বারে ক্লিক করে তোমরা তোমাদের মেন চ্যানেল যেটাই কিনা তোমরা ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আনতে চাও সেই চ্যানেলটা সার্চ করবে, ঠিক আছে? আমি আমার চ্যানেলটা সার্চ করছি, তোমরা তোমাদের চ্যানেলটা সার্চ করবে মেন চ্যানেল, ঠিক আছে? যেটাই তোমরা কিনা ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়াতে চাও, ইউটিউবার রবি সর্দার আমি লিখলাম আমার চ্যানেলের নাম, চ্যানেল নাম লেখার পর আমি কিন্তু সার্চ করে দিলাম, ঠিক আছে? এটা সার্চ করে দিলাম, সার্চ করার পর কিন্তু আমার চ্যানেলের লোগো সহ কিন্তু কী বলবো ভিডিওগুলো চলে আসবে, ঠিক আছে? এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু চলে এসেছে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা কী করতে হবে, সেটা হচ্ছে এই যে ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওটিতে একটা ক্লিক করতে হবে, তোমরা তোমাদের ভিডিওটিতে ক্লিক করে দেবে, ঠিক আছে? তারপরে দেখবে ভিডিওগুলো অন হয়ে যাবে, অর্থাৎ ভিডিওগুলো চলতে থাকবে। এইবার তোমাদের একটা সেই কারসাজি বা ট্রিক্সটা বলে দেবো যার মাধ্যমে কিনা তোমরা তোমাদের কী বলবো ওয়াচ টাইমটা ইনক্রিজ করে নেবে, ঠিক আছে? কোনো ঝামেলা নেই, একেবারে সিম্পল। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকটা উপকৃত হয়ে যাবে তোমরা এই ভিডিওটি থেকে, ঠিক আছে? তো যখন এখানে আসবে তখন কিন্তু এই ভিডিওটি কিন্তু অন হবে, ঠিক আছে? তোমরা অন করবে, এই যে আমার কিন্তু ভিডিওটি অন হচ্ছে, এবার দেখো অন হচ্ছে, দেখো ভিডিওটি চলছে, ঠিক আছে? তো এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ভিডিওতে প্রথমে একবার ট্যাপ করে পজ করে দেবে তোমার মেন চ্যানেলের ভিডিওটি, ঠিক আছে? এরকমভাবে ট্যাপ করে পজ করে দেবে, এই যেখানটায় ট্যাপ করে পজ করে দেবে,
ঠিক আছে, পজ হয়ে গেল। এইবার তোমরা কি করবে, ভিডিওর উপর চেপে ধরে রাখবে, প্রেস করে ধরে রাখবে। ধরে রাখলে দেখতে পাচ্ছ প্রথমে একটা অপশান চলে আসছে লুপ, ঠিক আছে, এই লুপটাই তোমরা ক্লিক করে দেবে। এই যে লুপ, এই লুপে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কি হবে বলো তো? তাহলে এই লুপে ক্লিক করে তোমরা কি করবে বলো তো, রাত্রে ঘুমানোর আগে যেই ভিডিওটি তোমরা ভিউজ বা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পেতে চাও, সেই ভিডিওটিতে তোমরা এরকমভাবে ওপেন হয়ে যাবে অন্য একটা কি বলবো জিমেলতে বা অন্য একটা অ্যাকাউন্ট থেকে, এবং তোমার চ্যানেলটা সার্চ করে তোমরা একটি ভিডিও নিয়ে নেবে। সেই ভিডিওটিতে এরকমভাবে ওপেন করে তোমরা এই লুপ অপশানে ক্লিক করে দেওয়া, আরও বলছি লুপ অপশানে এরকমভাবে ক্লিক করে দেবে। দেখেছো লুপে, কিন্তু লুপে কিন্তু ট্রিক দেখাচ্ছে। এটা ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে তোমরা কি করবে, এবার ঘুমিয়ে পড়বে রাত্রিবেলা, ঠিক আছে। এটা ক্লিক করে এরকমভাবে চালু করে তোমরা পাশে হোক বা অন্য জায়গায় হোক ফোনটা রেখে তোমরা ঘুমিয়ে পড়বে। সকালবেলায় উঠে দেখবে যে তোমার হচ্ছে এই ভিডিওটিতে কতগুলো ওয়াচ টাইম হয়ে গেছে, তুমি বিশ্বাস করতে পারবে না। তার প্রমাণ হচ্ছে দেখো তোমার ভিডিওটি দেখবে, খেয়াল করে তুমি, অনেকে আছে যারা দেখবে তাদের চ্যানেলে ভিডিওতে ওয়াচ টাইম বাড়ানোর জন্য নিজের ভিডিও নিজে বারবার দেখে, কিন্তু দেখবে তাকে কিন্তু বারবার ওপেন করতে হয়, শেষ হয়ে যায় ভিডিওটি আবার ওপেন করতে হয়, শেষ হয়ে যায় কিন্তু আবার ভিডিও ওপেন করতে হয়। কিন্তু এই লুপ অপশনটা যদি তোমরা করে রেখে দাও তাহলে কী হবে বলো তো, তাহলে এই ভিডিওটি আপনি আপনি শেষ হবে, আবার চলবে, শেষ হবে আবার চলবে, শেষ হবে আবার চলবে। অর্থাৎ তোমরা যদি রাত 10টা বা 11টার সময় ঘুমাও, আর যদি সকাল 8টার সময় ওঠো, মানে বুঝতে পারছো 10 ঘন্টা যদি তোমরা ঘুমাও, সেই 10 ঘন্টা ধরে কিন্তু ভিডিওটি চলতে থাকবে, ফলে ওয়াচ টাইমটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তাই আমি তোমাদের সেটাও লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ধরো এই ভিডিওটি হচ্ছে এই যে এই পর্যন্ত শেষ হয়ে গেল, ধরো তুমি রাত্রে ঘুমিয়ে রয়েছো, এই ভিডিওটি শেষ হয়ে গেল, ঠিক আছে। এটা ভিডিওটি ধরো শেষের দিকে, এবার ধরো ভিডিওটি এই যে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভিডিওটি ধরো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাওয়ার পর দেখবে কেমনভাবে একা একা আবার চালু হয়ে যাবে, ঠিক আছে, একা একা এই ভিডিওটি আবার ওপেন হয়ে যাবে। তো দেখো ভিডিওটি কিন্তু চলছে, এবার ভিডিওটি চলার পর কিন্তু দেখো একা একা ওপেন হয়ে যাবে, দেখো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এটা খেয়াল করে দেখবে, দেখো এই যে এক্ষুনি হয়ে যাবে, ঠিক আছে, তোমরা একটুখানি ওয়েট করো, দেখো দেখো ভিডিওটি এই যে কিন্তু শেষে শেষ যখনই হয়ে যাবে দেখবে আপনি আপনি এটা আবার চালু হয়ে যাবে, তারপর আবার শেষ হবে আপনা আপনি চালু হয়ে যাবে, আবার শেষ হবে আপনা আপনি চালু হবে, অর্থাৎ ফুল ওয়াচ টাইম কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, এবং এই ওয়াচ টাইমগুলো কিন্তু তোমার কাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাই দেখো এক্ষুনি লাইভ প্রুফ দেখাচ্ছে, দেখো আবার শুরু হয়ে গেল, দেখেছো আমি কিন্তু কোনো ক্লিক টিলিক কিচ্ছু করিনি, এটা শুরু হয়ে গেল। এটা আবার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এরকমভাবে আবার যখন শেষ হয়ে যাবে আবার এরকমভাবে চালু হবে, ঠিক আছে। দেখো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভিডিওটি শেষের দিকে, তোমরা যেন শেষের দিকে এরকম এন্ড স্ক্রিন এসব দেখা যায়, ঠিক আছে। দেখো শেষ হয়ে গিয়ে আবার কিন্তু ভিডিওটি শুরু হয়ে যাবে, এই দেখো শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু তুমি ঘুমিয়ে থাকবে, ঠিক আছে, তোমার কোনো ঝামেলা নেই, তুমি ঘুমিয়ে থাকবে, ঘুমানোর সকালবেলা উঠে দেখবে এই ভিডিওটিতে অনেক ওয়াচ টাইম হয়ে গেছে, সেই ভিউজ একটা থাকবে কিন্তু ওয়াচ টাইম অনেক হয়ে যাবে, আর ওয়াচ টাইম অনেক হয়ে যাওয়ার পর ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে এখান থেকে। এইবার ওয়াচ টাইম তো গেল, এবার তোমাদের বলবো কিভাবে তোমরা ভিউজ বাড়াবে, ঠিক আছে। ভিউজ বাড়ানোর জন্য তোমার চলে যাবে ইউটিউবে, ঠিক আছে। তোমরা কি করো, একটি টপিক বানাও, সেই টপিকটার উপর কিন্তু কি বলো তোমরা হচ্ছে সার্চ করে নাও। ধরো তোমরা একটা টপিক বানিয়েছো যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, ঠিক আছে, তোমরা এটা করে থাকো যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এরকমভাবে তোমরা কিন্তু সার্চ করো ইউটিউবে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও। আমি কিন্তু উদাহরণ দিচ্ছি হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, ঠিক আছে, এবার লিখলাম বেঙ্গলি, ঠিক আছে, এরকমভাবে লিখলাম বেঙ্গলি বাংলা, ঠিক আছে, লিখে সার্চ করলাম, ঠিক আছে। তোমরা ধরো তোমরা এই রিলেটেড একটি ভিডিও বানিয়েছো, এবং ভিডিও বানানোর পর তোমরা এই টপিকটা সার্চ করো, এবং সার্চ করে টপ লিস্টে যে ভিউটি দেখো তার কি করো, তোমরা এরকম শেয়ার বাটনে ক্লিক করে কপির লিংক করে তোমরা কি করো ট্যাগ কালেক্ট করো, তাই তো। তবুও দেখো তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না, আসছে আসছে না, কিন্তু আমি এমন একটা ট্রিক্স বলবো যার মাধ্যমে কিনা ডিসক্রিপশনে কারসাজি করে তোমরা ভিউজ বাড়াতে পারো। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য তোমরা এই যে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, এখানে রিলেভেন্স অপশানটাকে তোমরা হচ্ছে ভিউ কাউন্ট করে দেবে, ঠিক আছে, ভিউ কাউন্ট করে দেবে। তারপর হচ্ছে অল অপশানটাকে ক্লিক করে তোমরা ভিডিও করে দেবে, ভিডিও করে দেওয়ার পর এনি টাইমকে তোমরা কি করবে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি প্রথমে দিস উইক করে দেবে, তারপরে হচ্ছে তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে, দিস উইক করে অ্যাপ্লাই করে দেবে। দেখবে এর মধ্যে কোনো ভিডিও এসছে কিনা, দেখবে ভিডিও যদি না আসে তাহলে এটাকে তোমরা দিস উইক না করে সেটাকে দিস মান্থ করে দেবে, ঠিক আছে। যখনই দেখবে এরকমভাবে ভিডিওগুলো না আসে তখন দিস মান্থ করে দেবে, ঠিক আছে, দিস মান্থ করে দেওয়ার পরেও যখন না আসবে তখন কিন্তু তোমাকে এটা দিস ইয়ার করতে হবে, ঠিক আছে, তার মানে তোমরা এটা দিস ইয়ার করেই করবে, ঠিক আছে, সবসময় দিস ইয়ার করে দেওয়ার পর এবার দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এটা যখন তোমরা সার্চ করলে এটা সার্চ করার পর এখানটায় কিন্তু চলে আসবে। এই দেখো প্রথম ভিডিওটি যেটা আছে সেটাই হচ্ছে ভিউজ আসছে সবসময়, তার মানে এই প্রথম ভিডিওটিতে তোমরা ক্লিক করবে, লিঙ্ক কপি করবে না, প্রথম ভিডিওটিতে ক্লিক করবে, ঠিক আছে। আবারও বলছি লিঙ্কে ক্লিক করবে না, কিছু ট্যাগ ম্যাগ দেওয়ার দরকার নেই, তোমরা ভিডিওটি ক্লিক করে পজ করে দেবে, পজ করে দেওয়ার পর এবার হচ্ছে এর উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এইখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা যেটা করবে আমি সেটাই বলছি, তোমরা ডেসক্রিপশানে আসবে, ডেসক্রিপশানে এসে যদি দেখবে যে কোনো যদি ট্যাগ না থাকে তাহলে কিন্তু তোমরা বেরিয়ে আসবে, কিন্তু এখানে তোমার ট্যাগ রয়েছে, যেটা হচ্ছে দেখো লেখা রয়েছে ইন দিস ভিডিও আই উইল শো হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও। তোমাকে কী করতে হবে,
তোমরা যেরকমভাবে হচ্ছে লিঙ্ক কপি করে ট্যাগ নাও, সেই রকমভাবে এইগুলো ট্যাগ নিতে হবে ডিসক্রিপশন চুরি করে। আবারও বলছি, ডিসক্রিপশন চুরি করে তোমাদের এই ট্যাগগুলো নিতে হবে। এই পর্যন্ত তোমরা কপি করবে, ঠিক আছে, সেভ করে নিলে, ঠিক আছে। আমি কিন্তু আমি এই ভিডিও দিয়ে উদাহরণ করছি, তোমরা যদি কেউ এডুকেশন রিলেটেড ভিডিও বানাতে থাকো, এডুকেশন রিলেটেড কুক রিলেটেড ভিডিও থাকলে কুক, সেটা হচ্ছে ব্লগ হলে ব্লগ, ঠিক আছে। কিন্তু দেখবে সেই ভিডিওতে ট্যাগ আছে কিনা, মানে ডিসক্রিপশন এই ট্যাগ আছে, সেহেতু এবার এই ট্যাগগুলোকে আমরা কপি করবো। কীভাবে কপি করবো, তার জন্য একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে প্লে স্টোরে তোমরা চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর তোমরা হচ্ছে সার্চ করবে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা কেউ বোরিং ফিল করো না, কারণ আমি যা দেখাচ্ছি তোমাদের কিন্তু ভিডিওতে ভিউ সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়বেই বাড়বে, গ্যারান্টি দিলাম, ঠিক আছে। তো অ্যাপটি এরকমভাবে ওপেন করে দেবে, ঠিক আছে, ইনস্টল করে কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপটি ওপেন করবে, অ্যালাউ টালাউ চলে অ্যালাউ করে দেবে। তারপর নিচে দেখতে পাচ্ছ তিনটে কী বলবো হচ্ছে অপশান আছে, একটা কোয়েশ্চেন মার্ক আছে, ক্যামেরা একটা আছে, অ্যালবাম, এই অ্যালবামে ক্লিক করে দেবে, ঠিক আছে। অ্যালবামে ক্লিক করলে তোমাদের সেই যেটা স্ক্রিনশট নিয়েছিলে সেটা কিন্তু চলে আসবে তোমাদের সামনে, ঠিক আছে। সেই স্ক্রিনশটটাকে আমাদের ক্লিক করতে হবে, স্ক্রিনশটটাকে আমি ক্লিক করে দিলাম। স্ক্রিনশটটা ক্লিক করে দেওয়ার পর, ঠিক আছে, আমার স্ক্রিনশটটা ক্লিক করে দেওয়ার পর আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটাই ক্লিক করে দেবো। স্ক্রিনশটটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাকে এটা কপি করতে হবে, কারণ এটা একটা জনপ্রিয় এবং প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এইভাবে কপি করে তাদের ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়াচ্ছে। তো এখানটা এবার চেপে ধরে, এরকমভাবে চেপে ধরে কিন্তু তোমরা তোমাদের এইটা কপি করে নিতে পারো, ঠিক আছে। এইভাবে কপি করে নেবে, এখানটা এরকম দিয়ে উপরে রাইট টিক, উপরে রাইট টিকে ক্লিক করবে, তারপরে নিচে যে রাইট টিক এখানটায় ক্লিক করবে, ব্যাস একটুখানি লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর তোমরা কিন্তু এটাকে কপি করতে পারবে। কীভাবে কপি করবে সেটাও বলো, ঠিক আছে। তোমরা তোমাদের একেবারে লাইভ প্রুফ দেখাচ্ছি, এর লাইভ প্রুফ কেউ দেখাবে না, ঠিক আছে, যে কীভাবে ভিউজ বাড়াতে হয়, ওয়াচ টাইম বাড়াতে হয়। ওয়াচ টাইম তো প্রথমে দেখাবো, এবার ভিউজ এরপর দেখাবো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াতে হয়, ঠিক আছে। তো আসার পর এগুলো কী করবে, এগুলো সিলেক্ট অল করে দেবে। সিলেক্ট অল করে দেওয়ার পর এখানে কপি করবে, কপি করার পর তোমরা যে ভিডিওটি বানিয়েছো সেটা চলে যাবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর তোমরা কী করবে, সেই স্পেসিফিক ভিডিও যেটা আছে তোমরা বানিয়েছো, যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, সেটা আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। তোমরা সেই ভিডিওটিতে চলে যাবে, ভিডিওটিতে যাওয়ার পর তোমরা পেন্সিল বাটনে ক্লিক করবে। পেন্সিল বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ, তুমি তোমার ডেসক্রিপশনে কিন্তু এটা পেস্ট করে দেবে, ঠিক আছে। আমার ডেসক্রিপশনে কিন্তু রয়েছে, দেখো, অনেকগুলো হাউ টু ভাইরাল অর্থাৎ ট্যাগগুলো রয়েছে, ঠিক আছে। অর্থাৎ কারোর তোমার ট্যাগ কপি করবে না, আর আর ট্যাগ অপশানে তোমরা এটা পেস্ট করে দেবো, অর্থাৎ ট্যাগ আর ডেসক্রিপশনে দেবে। দেখবে তোমার ভিডিও আছে চরচর করে ভিউজ বাড়াচ্ছে ভিডিওটিতে, ঠিক আছে। তো এটা গেলো হচ্ছে ভিউজ, তাহলে ওয়াচ টাইম বললাম, ভিউজ বললাম, এবার বলবো সাবস্ক্রাইবার। যেটা হচ্ছে তোমাদের বলবো সেটা হচ্ছে কি, তোমরা ভালোভাবে জেনে রাখো, সেটা হচ্ছে গুগলে চলে যাবে, ঠিক আছে। সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রথমে চলে যাবে গুগলে। গুগলে যাওয়ার পর এবার যেটা করবে সেটা হচ্ছে কি করবে, গুগলে গিয়ে সার্চ করবে কিওয়ার্ড টুল, ঠিক আছে। কিওয়ার্ড টুল এটা হচ্ছে সব থেকে জনপ্রিয় একটা ওয়েবসাইট, কিওয়ার্ড টুল। এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার বাড়াতে পারো। কিওয়ার্ড টুল এখানে লিখে সার্চ করে দেবে, সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন চলে আসবে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কোন লিঙ্কে ক্লিক করবে না করবে, তোমরা নিচের দিকে আসবে, এই যে কিওয়ার্ড টুল দেখতে পাচ্ছ, কিওয়ার্ড টুলে ক্লিক করে দেবে, ঠিক আছে। কিওয়ার্ড টুলে তোমরা ক্লিক করে দেবে, কিওয়ার্ড টুলে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা অন হবে। এইবার অন হয়ে যাওয়ার পর তোমরা যে ভিডিওটি বানিয়েছো অর্থাৎ হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, সেটাকে তোমার কিন্তু সার্চ করতে হবে। কোথায় সার্চ করবে, এই যে দেখতে পাচ্ছ বক্স লেখা রয়েছে, এখানটায় তোমরা সার্চ করবে যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, ঠিক আছে। হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, ঠিক আছে। হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এরকমভাবে লিখবে ইউটিউব ভিডিও, ঠিক আছে, বা হাউ টু ইউটিউব ভিউজ, যাই হোক না কেন সার্চ করে দেবে, ঠিক আছে। সার্চ করার পর তোমরা হচ্ছে এরকম একটা অপশন পাবে, চেকিং ইউর ব্রাউজার বিফোর অ্যাক্সেসিং কিওয়ার্ড টুল, ঠিক আছে। তো এটা তোমরা পেয়ে যাবে। পাওয়ার পর তোমাদের সামনে কিন্তু আস্তে আস্তে এগুলো ট্যাগগুলো, কিওয়ার্ড মানে যেটা সাজেস্টেড কিওয়ার্ড, ভাইরাল কিওয়ার্ড, এগুলো চলে আসবে। আসার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, তোমরা এই যে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে, লোডিং হয়ে যাওয়ার পর এখানে কী হচ্ছে, দেখো দ্য বেস্ট ইউটিউব ভিউজ, তোমরা এটা দেখতে পারবে। তোমরা এগুলো এটাগুলো কপি করে নেবে, ঠিক আছে। কপি করে নেওয়ার পর এটা কী করবে, তোমরা টাইটেলে পেস্ট করে দেবে। অর্থাৎ টাইটেল মানে কি, তোমরা চলে যাবে তোমাদের ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর তোমরা কী করবে, এই যে টাইটেল দেখতে পাচ্ছ, এই টাইটেলে কিন্তু এটা পেস্ট করে দেবে। দেখবে তোমার ভিডিও যদি ভিউজ না আসে, যদি তোমার চ্যানেলের ভিডিওতে সাবস্ক্রাইবার না আসে, তোমার চ্যানেলে যদি ওয়াচ টাইম না হয়, যে ট্রিকগুলো বললাম, তাহলে আর কি বলবো, তাহলে আর ভিডিওটি দেখতে হবে না। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভিডিওটি থেকে যদি সত্যি উপকৃত হও তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই রিলেটেড ভিডিও অর্থাৎ ভিউজ কীভাবে বাড়াতে, সাবস্ক্রাইবার বাড়াতে হয়, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং তোমরা প্লে লিস্টেও দেখে নিতে পারো, আমার এই চ্যানেল দিয়ে দিতে পারো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই রিলেটেড ভিডিও আমি প্রতিদিন আপলোড করতে থাকবো। আশা করছি ভালো লেগেছে ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে।